উপজেলা ঐতিহ্যবাহী উপজেলা রঙ্গদু উপজেলা শাখা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রঙ্গদু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের এই সম্মেলনে প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ উপবিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের এবং আদর্শের উত্তরাধিকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম মহানের অন্যতম এবং সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নেতা জনাব ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। ইতিমধ্যেই যিনি আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছেন, যিনি আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি জেলার সংগ্রামী সভাপতি আপনাদের সবার প্রিয় নেতা জনাব মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী। মঞ্চ উপবিষ্ট আছেন যিনি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার বিপ্লবী সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ মুসা মাকবর আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আপনাদের প্রিয় নেতা জনাব অংশুইপুরু চৌধুরী আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রঙ্গদু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রঙ্গদু উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাবু দাস বাবু মঞ্চ উপবিষ্ট। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আসমা বেগম আজকের এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল এবং মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সর্দার মিন্টু মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারহান আলম কেন্দ্রীয় কমিটির সদস্য কবির মোহাম্মদ শহীদুল সহ মঞ্চ উপবিষ্ট ঢাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট
চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রংগদুর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং রংগদুর উপজেলা শাখার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন থেকে আগত ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ কাউন্সিলর ডেলিগেট বৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ খালেদা শামস পরশ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতে এই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকের বুলেটে তারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় আজকের আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী যুবলীগ 1972 সালের 11 নভেম্বর যিনি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি ভাইয়ের প্রতি আমার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী ভাই বোনেরা বক্তব্য রেখেছেন, আমি খুব সংক্ষেপে বক্তব্য রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার আজকের এই সম্মেলন আমরা যারা রাঙ্গামাটি জেলা সাথে বিভিন্ন ভাবে পরিচিত, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম তখন থেকেই আমি সরাসরি রাঙ্গামাটি এসেছিলাম স্টাডি টুরে। তার আগে আমি বই পুস্তকে এবং পড়াশোনার মাধ্যমে রাঙ্গামাটি সম্পর্কে জেনেছি এবং শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশেই এই রাঙ্গামাটি জেলার সম্পর্কে জানেন। আমরা পর্যটন নগরী হিসেবে আমরা রাঙ্গামাটিকে চিনি, তারা এই রাঙ্গামাটি যারা বেশি এসেছেন তারা এই লংগদু উপজেলা সম্পর্কে আরো বেশি ভালো জানেন এবং আমরা জানি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা কৃষি এবং 90% মানুষ কৃষি এবং মাছ ব্যবসার সাথে জড়িত। চট্টগ্রামে যত ধরনের ভালো সবজি হয় সবজি তা এখান থেকে যায়, চট্টগ্রামে ভালো সবজি খান তারা রংগদু উপজেলার সবজিটাই চট্টগ্রামে এবং ঢাকায় যায় এবং মাছের জন্য বিখ্যাত রাঙ্গামাটি আমরা জানি মাছের জন্য বিখ্যাত, তার মধ্যে বিখ্যাত এই রংগদু মাছ এবং সবচেয়ে বিখ্যাত এই উপজেলার মানুষ। আমরা জানি এই উপজেলার মানুষ অমায়িক ব্যবহার এবং অতিথিদের অনেক বেশি আপ্যায়ন করতে পারেন, মানুষের সাথে ভালো ব্যবহার থেকে শুরু করে এবং এই রংগদু থেকে যারা ঢাকায় পড়াশোনা করে তাদের সাথেও আমি যখন পরিচয় হয়েছি আসলে তাদের জুড়ি নেই, তাদের আচার ব্যবহার অনেক বেশি ভালো। এবার আমি যদি সংগঠন হিসেবে যাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই রাঙ্গামাটি জেলার অনেক উপজেলা থেকে অনেক বেশি সাংগঠনিক উপজেলা হলো এই লংগদু উপজেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি এই লংগদু যারা বাস করেন পাহাড়ি এবং সমতল মিলিয়ে এখানে ঢাকার এবং বরিশাল মানুষের এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করেন, আপনারা মিলেমিশে বসবাস করেন, আগে থেকে অনেক বেশি শান্ত, আপনারা এখানে অনেক শান্ত পরিবেশ এখন আছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্র শেখ হাসিনার জন্যই আছে সেটা আপনারা জানেন। আমরা চাই
এখানে আমরা এসেছি আপনাদের কল্যাণে কাজ করার জন্য। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব এবং নির্দেশনায় আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল শামস পরশ ভাইয়ের নির্দেশনায় আমরা এসেছি। এবং জানেন আমাদের সাথে এসেছে এবং যার কাছে সাথে আমরা এসেছি আমাদের সেই বঙ্গবন্ধুর রক্তের এবং